السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد الفرقان মিডিয়ার সকল দিনী বোনেরা আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো দেখেছেন সম্মানিত বোনেরা কয়েকটি প্রশ্ন ছিল তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের দিনী বোন আসিয়া বিনতু মালিক বোনের প্রশ্ন হচ্ছে যে মুনাফিকদের সম্পর্কে মুনাফিকি কাজ কর্ম বা মুনাফিকি আমলগুলো পরিচিত করানোর জন্য বলা হয়েছে জি সম্মানিত বোন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ মুনাফিক প্রথমত অনেক লম্বা আলোচনা তো আমি অতদূর যাব না সংক্ষেপে আপনারা মোটামুটি কয়েকটি বিষয় আমি এখানে আলোচনা করব সেটা আপনারা বুঝে নেবেন প্রথমত মুনাফিক দুই প্রকার একটা হচ্ছে আমলগত মুনাফিক আর একটা হচ্ছে আকীদাগত মুনাফিক যারা আকীদাগত মুনাফিক তারা হচ্ছে কাফের মুশরিক মানে কাফের মুশরিক হওয়ার সাথে সাথে মুনাফিকও তারা করে মূলে হচ্ছে তারা মুশরিক তাদের অন্তরে কুফুরিতে ভরা কিন্তু বড় ধরনের কোন ক্ষতি করার জন্য ইসলামের বাহ্যিক আমল করে থাকে যেমন আমরা সবাই জানি মদিনায় সেই বড় মুনাফিক রাইসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার আব্দুল ইবনে উবাই সহ তার চেলাবেলা যারা ছিল এগুলো ছিল আকীদাগত মুনাফিক অর্থাৎ তারা ছিল কাফের এবং মুশরিক তার সাথে ইসলামের ব্যাপক ক্ষতি করার জন্য তারা বাহ্যিক ইসলাম গ্রহণ করে মাঝে মধ্যে সালাত আদায় করত মুসলমানদের সাথে মিশত কিন্তু মূলে মুসলিমদের মূল শিকড় কাটার কাজ ছিল তাদের মুসলিমদের কোন একটা ধ্বংসের পথে ঠেলে দিয়ে তারা পিছু একটা উদ্দেশ্য তাদের ছিল এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে এটা আছে আকীদাগত মুনাফিক মানে বিশ্বাসগত মুনাফিক আর আরেকটা হচ্ছে আমলি মুনাফিক আমলি মুনাফিক মানে কার্যকলাপের মাধ্যমে মুনাফিক হয় মানে কিছু কিছু আমল কিছু কিছু কাজকাম এমন আছে যেগুলো করলে মুনাফিকদের কাতারে সামিল হয়ে যায় তো আকীদাগত মুনাফিক যারা এদের ব্যাপারে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আরো অনেক জায়গাতে আছে কোরআনে যে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা কাফেররা যারা কাফের মুশরিক তাদেরকে চিহ্নিত করা সহজ মানে আমি আপনি ভালো করে চিনতে পারি যে অমুক কাফের মুশরিক কিন্তু মুনাফিকদের চেনা খুব কষ্ট আগে আপনাদেরকে জানালাম যে আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার কতিপয় চেলাবেলা তারা সবাই কিন্তু সালাত আদায় করত মানে পাঁচ ওয়াক্ত আদায় করত না জোহর আসর মাগরিব এই সমস্ত এই তিন ওয়াক্তের সালাত আদায় করত একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের সালাতের পরে জিজ্ঞেস করলেন তোমরা দেখো তো অমুক অমুক ফুলান ও ফুলান অমুক অমুক কি আছে মসজিদে তখন খোঁজ নিয়ে দেখা গেল কেউ নাই মানে ওইগুলো কেউ নাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুখারী বুখারী মুসলিমে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুনাফিকদের কাছে দুটি নামাজ খুবই ভারী সেটা হচ্ছে সালাতুল ইশা আর সালাতুল ফজর মানে সালাত ফজরের সালাত এবং ইশার সালাত এই দুটি নামাজ আছে খুব ভারী মুনাফিকদের কাছে কিন্তু তারা যদি জানতো যে কিরূপ নেকি রয়েছে এই সালাতে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেঁটে তো আল্লাহ রসুলের যুগে যে সমস্ত মুনাফেক ছিল এরা এই ফজর এবং ঈশায় হাজির হতো না কারণ কি জানেন ওই সময় এই যে আমাদের এখন যেমন বিদ্যুতের যে আলো কারেন্টের আলো বাল্ব জ্বেলে দেওয়া হয় মসজিদে দেখা যায় সব কে কোথায় চলাফেরা করছে কে কে এসেছে কে কে আসেনি আমরা সহজে বুঝতে পারি কিন্তু ওই সময় বিদ্যুৎ ছিল না আলোর ব্যবস্থা ছিল না ওই সাধারণভাবে ল্যাম্পু যেগুলো ব্যবহার করতাম আমরা আগে দেখেছি গ্রাম অঞ্চলে ল্যাম্পু ব্যবহার করত ল্যাম্প যেগুলো ওই ডিজেল কিংবা কেরাসিন তেল এগুলো ব্যবহার করতো আর আল্লাহ রসুলের যুগে ছিল ওই যে আপনার কি বলে প্রাণীর চর্বি গলিয়ে তেল তৈরি করে সেটার দ্বারা ল্যাম্পু বানানো হতো আলো জ্বালানো হতো তো এগুলো চারাগ ছিল ওই সময় তো ওই সময় অন্ধকারে মুনাফিকরা মনে করতো আমাদের কেউ দেখতে পাবে না তো আল্লাহ রসুল ঈশার নামাজ বিলম্বে পড়া পছন্দ করতেন
এই সময় মুনাফিকরা মনে করতো এই সময় এত অন্ধকারে আমাদের দেখতে পারবে না, চিনতে পারবে না, হয়তো ধরে নিবে যে আমরা নামাজে আছি। আবার ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তেন আল্লাহ রসুল, বুঝেছেন, অন্ধকারে সলাসাদাই করতেন। আর আমাদের দেশের হানাফিরা বিলম্ব করতে 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 একবারে ফর্সা হয়ে যায়, তখন সালাত আদায় করে। এটা হাদিস বিরোধী কাজ। মা আয়েশা বলছেন যে আমরা যখন ফজরের সালাত আদায় করে বের হয়ে আসতাম, তখন আমরা কেউ কারো চিনতে পারতাম না, এত অন্ধকার থাকতো। মানে সালাতের শেষে যখন বের হয়ে আমরা আসতাম, তখন আমরা পাশের কেউ কারো চিনতে পারতাম না, এত অন্ধকার থাকতেই আল্লাহ রসুল ফজরের সালাত শেষ করে দিতেন। তাহলে তো যা হোক, আমার এই বিষয়টা আমি অন্যদিকে চলে গিয়েছি, দুঃখিত। তো এই মুনাফেকরা মনে করত যে আমরা এভাবেই ফাঁকি দেবো, ধোকা দেবো মুসলিমদেরকে, মুসলিমরা জানতে পারবে না। তো এখানে ইশার সালাত এবং ফজরের সালাত আদায় না করাটা হচ্ছে ওই সমস্ত বড় বড় মুনাফেকদের একটা চরিত্র। যদি সেটা হতে পারে, আপনিও যদি এমন করেন, তাহলে আপনার ভিতরে ওই চরিত্র থাকতে পারে। বা কেউ যদি এটা করে, ইশার সালাত আদায় না করে ঘুমিয়ে যায়, ফজরের সালাত আদায় করে না, তাহলে কি ওই মুনাফেকদের চরিত্র একটা থেকে গেল তার ভিতরে। কিন্তু এই আমলি মুনাফেক, এই সমস্ত মুনাফেকরা জাহান্নামের চিরদিন, মানে জাহান্নামের নিচে থাকবে না। আমি আগে বলেছি মুনাফেক দুই প্রকার, একটা হচ্ছে আকিদাগত মুনাফেক, এরা কাফের মুশরিক, আর একটা হচ্ছে আমলি মুনাফেক, মানে মুনাফেকদের কিছু আমল, মুনাফেকদের কিছু চরিত্র, মুনাফেকদের কিছু কাজকাম তাদের ভিতরে দেখা যায়। যেমন বুখারি মুসলিমের একটা হাদিস বললে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে মুনাফেকদের চরিত্র বা মুনাফেকদের আলামত হচ্ছে তিনটি নিদর্শন। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, মানে মুনাফেকরা যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে সেটা খেলাপ করবে, বরখেলাপ করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে। এই তিনটি চরিত্র পাওয়া গেল। অনেক চরিত্র, অনেক চরিত্র রয়েছে, অনেক আলামত রয়েছে, অনেক নিদর্শন রয়েছে মুনাফেকদের। তার মধ্যে এই হাদিসে, বুখারী মুসলিমের এই হাদিসে তিনটির কথা উল্লেখ করেছেন। অন্য বর্ণনা এসেছে যখন কথা বলবে, যখন ঝগড়া করে, যখন ঝগড়া করে তখন অশ্লীল কথা ব্যবহার করে, মানে মুনাফেকের এটা আরেকটা চরিত্র, যখন কথা বলবে কারোর সাথে এই সামান্য কিছু হলেই অশ্লীল কথা ব্যবহার করা শুরু করে দিবে, এটা আরেকটা চরিত্র। একদের আরেকটি আলামত হচ্ছে যে মুনাফেকরা সলাত আদায় করে অসময়ে, এবং সলাত আদায় করে খুব, আল্লাহকে খুবই কমই স্মরণ করে সেই সলাতে। ওই মুরগিতে যেভাবে খাদ্য খায় ঠকঠক করে, এভাবে রুকু সাজদা করে অল্প সময়ের ভিতরে সলাৎ শেষ করে দেয়, কথা বলেছেন, এটা আরেকটি চরিত্র। তারপরে আরো অনেক রয়েছে, সেগুলো হচ্ছে আমলি মুনাফেকদের, যারা মুসলিমদের ভিতরে এই ধরনের চরিত্র থাকতে পারে, কথা বুঝতে পেরেছেন। মানে যেটা আগে শুনলেন ওটা তো কাফেরদের চরিত্র, যে তারা মুখে বলবে একটা আর করবে অন্যটা। এই জন্য মুনাফেক শব্দের অর্থটা আমরা আগে বলতে ভুলে গেছি, মুনাফেক মানে কপটতা, লুকিয়ে থাকা, আসল বিষয়ের লুকিয়ে রাখা, ভিতরে লুকিয়ে রাখে, কুফুরিতে ভরা তাদের অন্তরে। মূলে হাসুরা কাফের, কিন্তু লুকিয়ে রাখে, কি লুকিয়ে রাখে, তাদের কুফুরিটা লুকিয়ে রেখে যে আমরা মুসলিম, আমাদেরকে বিশ্বাস করো, আমরা তোমাদের সাথেই আছি ইত্যাদি, বুঝতে পেরেছেন। তো এই মুনাফেকদের কিছু চরিত্র মুসলিমদের ভিতরে বা তাদের কিছু নিদর্শন মুসলিমদের ভিতরে রয়েছে বা থাকতে পারে বা ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী বলেই গিয়েছেন, সেই নিদর্শনগুলো আমাদেরকে কি করতে হবে, পরিহার করতে হবে। তা হল এক হাদিসে আমি বললাম বুখারী মুসলিমের, যখন কথা বলবে মিথ্যা বলে মুনাফেকরা, এটা একটা চরিত্র, মানে এটা একটা আলামত, মুনাফেকদের আলামত মুসলিমদের ভিতরে পাওয়া যায়। অনেক মুসলিম আছে মিথ্যা কথা বলে, বলে না মিথ্যা কথা বলে, আচ্ছা যখন কথা বলা হয় মিথ্যা বলবে। আর একটা বলেছেন আল্লাহ রাসূল কি, যখন আমানত রাখা হয় তার কাছে খেয়ানত করে দিবে, এটা একটা চরিত্র, এটা মুসলিমদের ভিতরে রয়েছে, পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যায় বহু মুসলিমদের ভিতরে। তারপরে ওয়াদা করলে খেলাপ করে কোন বিষয়ের পরে, ওয়াদা করলে সেটা, তারপরে সালাত আদায় করার সময় ফাঁকি দিবে,
সেজদা রুকু 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 ঠিক মতো করবে না, সাজদা ঠিক মতো করবে না, এবং আসরের সালাত আদায় করবে সূর্য ডুবে যাওয়ার সময়, যখন শয়তান তার কি বলে তার শিং বিছিয়ে দেয়, শয়তান যখন তার শিং বিস্তার করে এই সময় সে সালাত আদায় করে আসরের সালাত, মানে সূর্য একবারে ডুবে ডুবে অবস্থায় বসে থেকে 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 সময় শেষ করে দিয়ে তখন সালাত আদায় করবে। এটা মুনাফিকের নিদর্শন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমলি মুনাফেক আর এই 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 চরিত্র মুসলমানদের ভিতরে থাকতে পারে। তাই বলে মুসলিমদেরকে এই কথা বলা যাবে না যে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে এই আলামত যে সমস্ত মানুষের ভিতরে পাওয়া যাবে, যেগুলো আমি বললাম, মিথ্যা কথা বলা, আমানত খেয়ানত করা, তারপরে ওয়াদা খেলাপ করা, তারপরে আপনার ঝগড়া করলে অশ্লীল কথা ব্যবহার করা, সলাত আদায় করা অসময়ে, মানে মুনাফেকদের সলাত আদায় করা, এরকম নিদর্শন মুসলিমদের ভিতরে থাকলে তাদের ব্যাপারে কোরআনে যে আয়াত রয়েছে সেটা জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফেকরা থাকবে। উদ্দেশ্য হচ্ছে ওই কাফের মুনাফেকরা, আকিদাগত মুনাফেক যারা, ওদের কথা বলা হয়েছে। আর এই সমস্ত মুনাফেক যারা মুসলমান, মুসলমান কিন্তু মিথ্যা কথা বলে, মুসলমান কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মুসলমান কিন্তু ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে, হ্যাঁ, এরকম চরিত্র মুসলমানদের ভিতরে থাকে, তাহলে এটাও একটা মুনাফিকদের আলামত, কিন্তু এর জন্য সে চিরস্থায়ী ওই জাহান্নামের নিচে থাকবে না। এটা তওবার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো যা হোক সম্মানিত বোন, আমি বিষয়টা অনেক লম্বা করে ফেললাম। আরেকটা হাদিসের দিকে, তারা মুনাফেকি থেকে কত দূরে থাকতেন এবং মুনাফেকদের যে সমস্ত চরিত্র সেই চরিত্র যাতে মুসলমানদের ভিতরে না থাকে সেজন্য সালাফে সালেহীনের অনেক আথার এবং হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহি মুসলিমের বর্ণনা থেকে আপনাদেরকে শোনাই। আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, তার নাম ছিল হানজালা। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন সাহাবি ছিলেন আপনারা তার মুখ থেকে শুনতে পারবেন। একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে কান্না করতে করতে ছুটেছেন আল্লাহ রাসূলের কাছে। তারপরে রাস্তায় দেখা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। তো ওনাকে কান্নারত অবস্থায় দেখে তিনি বললেন যে কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, আপনি কেমন আছেন, আপনার খবর কি? তখন উনি চিৎকার করে বলছেন, না ফাঁকা হানজালা, তা মানে আবু বকর সিদ্দিককে বলছেন যে হানজালা আসলে মুনাফেক হয়ে গেছে। তখন কল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মা তাকুলু ইয়া হানজালা, তুমি কি বলছো, এটা তুমি কি বলতেছ, তুমি মুনাফেক হয়ে গেছো। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখেন, যখন আল্লাহ রসুলের কাছে আমরা থাকি, আল্লাহ রসুল জাহান্নাম সম্পর্কে জান্নাত সম্পর্কে বর্ণনা দেন, তখন আমরা আমাদের অন্তর অনেক ভালো লাগে, আমাদের অন্তর প্রশান্তি পায়, আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, আমরা অনেক ভীতি অর্জন করি। কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা ফিরে পরিবারের কাছে আসি, এই সন্তানাদির কাছে আসি, দুনিয়াবি কোনো কাজকামে লিপ্ত হই, তখনই সেগুলো আমরা ভুলে যাই, তখনও সেগুলো আমার দ্বারা মনে থাকে না, মানে আমাদের অন্তরটা। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি যে আমারও তো এরূপ অবস্থা হয়, ওখানে অনেক লোক জড়ো হয়ে যায়, সবাই বলতে লাগে যে আমাদের সবাই তো এরকমই হয়, চলেন আমরা সবাই আল্লাহ রসুলের কাছে যাই। তো সবাই আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু আনহুকে কান্নারত অবস্থায় দেখে বললেন যে কি খবর, মানে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি খবর তোমার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হানজালা ওই কথায় বললেন যে না ফাঁকা হানজালা, তো ইয়া রসুলাল্লাহ, হানজালা মুনাফেক হয়ে গেছে। তো আল্লাহ রসুল ওই কথাই বললেন যে কথা আবু বকর সিদ্দিক বলেছিলেন যে মা তাকুলু ইয়া হানজালাতা, তুমি এটা কি বলতেছ। তো তখন তিনি ওই কথাই বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যখন আমরা থাকি, আপনি জান্নাতের সম্পর্কে জাহান্নামের সম্পর্কে বর্ণনা দেন, তখন আমাদের অন্তরটা যেমন থাকে, যখনই আমাদের পরিবার পরিজনের কাছে যখন ফিরে যায় তখন আর ওইরকম থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীকে বললেন যে দেখো, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের অন্তর যেরূপ হয়, তোমরা যেরূপ থাকো, ওইরূপ যদি তোমরা বাড়িতে বা রাস্তাঘাটে থাকার সময় যদি বা যেখানে তোমরা কর্মস্থল তোমাদের যেখানে কর্ম করো সেখানে যদি এরকমই থাকতে, তাহলে ফেরেস্তা মণ্ডলী তোমাদের সাথে মুসাফা করত, তোমাদের সাথে ফেরেস্তারা কি করতো, মুসাফা করতো তোমাদের বিছানায়, তোমাদের কর্মস্থলে বা তোমরা যেখানে রাস্তাতে হেঁটে যাও সেখানে তোমাদের সাথে ফেরেস্তারা মুলাকাত করত, মুসাফা করত। তারপর আল্লাহ রাসূল বলে দিলেন যে হে মুয়াজ, হে হানজালাতা, এরূপ কখনো কখনো এরূপ হয়, কখনো কখনো ওইরূপ হয়, অর্থাৎ কখনো কখনো অন্তর তোমাদের দুনিয়াবি বিষয়ে কাজকর্মের দিকে যাবে, সংসারে কাজকাম করবে, আবার কখনো কখনো তোমাদের অন্তর যখন আমার কাছে আসবে তখন এরকম হবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের দেখালাম যে সালাফে সালিহীন কত সতর্ক ছিল মুনাফিকি হওয়া থেকে, যে আরে আল্লাহ রসুলের কাছে থাকতে আমাদের অন্তর একরকম হয়, বাড়িতে যখন আসি তখন আরেক রকম হয়, তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি? কত সতর্ক ছিল। তো যা হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল করে কাজকাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে মুনাফিকি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমরা যাতে করে মুনাফিকদের কাতারে না থাকি, মুনাফিকদের চরিত্র আমাদের ভিতরে না থাকে। আরো অনেক রেওয়ায়েত রয়েছে, আমার স্মরণ হচ্ছে না এই সময়, মুনাফিকদের বিষয়ে অনেক আলোচনা রয়েছে। তো সংক্ষেপে যে কয়টা বললাম সেগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।